हेलो व्यूअर्स, वेलकम टू आवर टेकोयर यूट्यूब चैनल। आजकल भिडियोते हमें अपन के देख क्यों अपनारा एनआईडी कार्ड डाउनलोड करबें फेस वेरिफिकेशन छाड़ा। तो एर अपन के जेटा एनआईडी सार्विस एखे अपनारा क्लिक देवें देवर पर आपनारा एनआईडी जे वेबसाइट nidw.gov.bd एखान थेके आपनारा सरासरि चले जाबें एनआईडी अनलाइन सार्विस। तो आज के एनआईडी कार्ड डाउनलोड करब फेस वेरिफिकेशन छाड़ा। एरपे अपनारा रेजिस्टर करूँ एखाने क्लिक देवें देवर पर आपनादेर एनआईडी कार्डेर नम्बर एरपे अपनारा जन्म तारीख देवर पर एखाने एकटा कैप्सा आसबे कैप्साटा अपनारा फिल आप कर देवें। एखाने एकटा कैप्सा लेखा आछे ठीक भावे देवर पर आपनारा सबमिट करबें। सबमिट करार पर अपनारा देखें जे आपनादेर विभाग जिला उपजिला अर्थात आपनी जेखाने रेजिस्ट्रेशन होयेछिलेन सेखाने आपनी सेई जिला उपजिला एगुलो देर पोरे आपनारा देखते पाबेन जे मोबाइले बार्ता पाठान एकटा टेक्सट जाबे नम्बर। एखाने जदि एई नम्बरटा ठीक ना थाके ताहले आपनारा एकटा नतून नम्बर दिए देवें। तारपरे बार्ता पाठान आमरा जे नतून नम्बर दिछि सेई नम्बरे 6 डिजिटेर एकटी कोड जाबे सेई कोडटा आमरा एखाने दिब। देवार परे बहाल बाटने क्लिक करब। एकदेर जे काजटी होबे आपनारा आपनादेर एंड्रॉइड फोने जाबेन गिये सेखान थेके प्ले स्टोरे जाबेन गिये एनआईडी वालेट एटी लिखे सार्च देवें। एनआईडी वालेट लिखे सार्च दिले एरकम एकटा एप्स आसबे एटी इन्स्टल देवें। तारपरे एई एप्सटा दिये आपनारा स्कैन करबेन एई किउआर कोडटा। स्कैन करले आपनादेर जे फेस सेटी स्कैन करले आपनारा एनआईडीटा डाउनलोड दिते पारबेन। तो आमरा आजके देखाबो किभाबे आमरा ओरिजिनल फेस छाड़ाई करते पारी। तो एर जोन्नो आपनारा एकटा ब्राउजार बेन सेखान थेके आपनारा लिखबेन जे VPN VPN फ्री लिखे सार्च दिबेन। देवार परे जेटा करबेन एखाने देखबेन जे अनेक प्रकार VPN आसबे। तो आपनारा जेटा करबेन एई जे ওয়ারবান VPN এই ওয়ারবান VPNটা এখান থেকে VPN ফর ক্রোম এটিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এই ক্রোমে এটি অ্যাড করে নেবেন এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অলরেডি আমি এখানে অ্যাড করে রাখছি। তো এই VPNটা আপনারা একটু অন করবেন। এটি ফ্রি VPN আপনারা জাস্ট অন করবেন। এখানে ক্লিক দিলে অন হয়ে যাবে। নতুন অন করতে হলে এখানে আপনাদেরকে একটি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হয়। এরপরে আপনারা যেটা করবেন এখানে অন করার সাথে সাথে দেখবেন সেকেন্ড উঠবে অর্থাৎ VPNটা রান হবে। এখন আপনারা লিখবেন যে অ্যাভাটার SDK ডেমো। অ্যাভাটার SDK ডেমো লিখে গুগলে সার্চ দিলে আপনারা দেখবেন যে webdemo.avatar.com এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো আপনারা এখানে আপনাদের একটা ছবি দেবেন। তো ছবিটা কোথায় পাবেন? ছবিটা পাওয়ার জন্য আপনারা প্রথমে গুগলে গিয়ে লিখবেন LD ট্যাক্স লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এখানে ভূমি উন্নয়ন কর এখানে নাগরিক কর্নার আছে এই নাগরিক কর্নারে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করবেন 11 ডিজিট যে কোনো 11 ডিজিট। তারপরে আপনারা এনআইডি কার্ড এরপরে জন্ম তারিখ এরপরে মাস এরপরে বছর এটি দিয়ে পরবর্তী পদক্ষেপ আপনারা আল সব ঠিকঠাক মতো দেওয়ার পরে আপনি পরবর্তীতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ছবি সহ যে ছবি সহ আপনার বিবরণ চলে আসবে। তো আপনি জাস্ট এখান থেকে রাইট ছবির উপরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিবেন। এখান থেকে এই যে ব্রাউজ ফর ফটো আপনারা ওই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে হেড 1.2 দিয়ে আপনারা জেনারেট করবেন একটি অ্যাভাটার। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাভাটারটা রেডি হয়ে গেছে।
তো এখন আমরা যেটা করব এটি এখন আমরা প্রথমে মিডলের ছবি নিছে তারপরে সাইডের ছবি এরপরে আমরা পাশের ছবি নেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওকে হয়ে গেছে এখন যেটা করতে হবে এটি আমাদের এনআইডি এর যে সার্ভার সেই সার্ভারে এখন দেখেন যে রিফ্রেশ হয়ে ওকে হয়ে গেছে এখন আমরা এখানে যদি এড়িয়ে যান এই বাটনে ক্লিক দেই দেওয়ার পরে আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে আমাদের জাতীয় পরিচয়পত্র অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই টিপসটি যদি ভালো লেগে থাকে আশা করি আপনারা কোনো খারাপ কাজে ইউজ করবেন না আপনাদের যদি কোনো সময় কোনো প্রকার অসুবিধা হয় যে ফেস দিয়ে ডাউনলোড করতে তাহলে শুধুমাত্র এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে